হচ্ছে নামাজ রোজার নিয়ত করার সঠিক নিয়ম কি, এ বিষয়ে একটু আমাদের সময় নিয়ে বিস্তারিত বোঝা উচিত। নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী মিশকাতুল মাসাবি মুসনাদ আহমদ সহিহুল জামি কিতাব সহ অনেক হাদিসের কিতাব এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, পৃথিবীর প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে, যার নিয়ত ভালো ফল ভালো, নিয়ত খারাপ তো ফল খারাপ হবে। এই জন্য প্রত্যেকটা আমলের শুরুতে নিয়ত লাগে। নিয়ত শুধুমাত্র নামাজ আর রোজায় নয়, সব ইবাদতের শুরুতে নিয়ত লাগে। যেমন আপনি দান করছেন আপনার নিয়ত লাগবে, আপনি তেলাওয়াত করছেন নিয়ত লাগবে, হজ জাকাত সব ইবাদতের শুরুতে নিয়ত লাগে। দুঃখের সাথে বলতে হয় সব ইবাদতে নিয়ত করি আমরা মনে মনে, শুধুমাত্র নামাজ আর রোজায় আসলেই আমাদের নিয়ত হয় মুখে নাওয়াইতুয়ান বলে। অথচ আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ অন্তরে নিয়ত করেছেন, আমি মনে মনে আপনার ভাষায় বাংলাতেই নিয়ত করলে নিয়ত হয়ে যাবে। আমরা রোজার ক্ষেত্রে যে নিয়তটা করে থাকি, একটা হাস্যকর এবং অবাক কর একটা নিয়ত আমাদের দেশে প্রচলন আছে এবং বেশিরভাগ মানুষই এই নিয়তটা করে থাকেন। আমার এক গোয়েন্দা বন্ধু, তিনি আমাকে বলেছিলেন যে প্রত্যেকটা অপরাধীকে আমরা যে ধরি, ধরার ক্ষেত্রে কোনো না কোনো সূত্র থেকে ধরি, সেই সূত্রটা হলো প্রত্যেক অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো ভুল করে যায়, কোনো না কোনো চিহ্ন সে রেখে যায় এবং এটা ভুল করে কোনো না কোনো চিহ্ন বা আলামত সে রেখে যায়, সে আলামতকে কেন্দ্র করেই আমরা অপরাধীকে শনাক্ত করি। তো ঠিক তেমনি যারা নতুন কিছু ইসলামে আবিষ্কার করেছেন, প্রত্যেকে কোনো না কোনো সূত্রে কোনো না কোনো পয়েন্টে সে ভুল করেছেন। রোজার নিয়ত তৈরি করতে গিয়ে একটা মারাত্মক ভুল করেছেন, তা হলো রোজার নিয়তে বলা হয় নাওয়াইতুয়ান আসুমাল আসুমা গাদান। আসলে শুদ্ধ করে আমরা অনেকে বলে না, আমাদের দেশে অনেক মুরব্বীরা বলে নাওয়াইতুয়ান আসুমা গাদান, গাদা নাওয়াইতুন আসুমা গাদান। অথচ উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে শুদ্ধ উচ্চারণ আরবি হিসেবে নাওয়াইতুয়ান আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, অর্থ হচ্ছে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। তা আপনি শুদ্ধ করে উচ্চারণ করলেও আপনার নিয়তটা সহি হবে না, কারণ অর্থটা সম্পূর্ণ আপনার ভুল একটা অর্থ। আপনি আগামীকাল রোজা রাখার নিয়ত করেছেন আরবিতে বলছেন, যদি বাংলায় বলতেন আগামীকাল রোজা রাখার নিয়ত করেছি তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি বাংলায় বলছেন না আরবিতে বলছেন, তাহলে আরবিতে আপনার আগামীকাল বলা হবে না, আপনার বলা উচিত আজ। তার মানে নাওয়াইতুয়ান আসুমাল ইয়াউমা, কেন আজ বলতে হবে? এর কারণ হচ্ছে আমরা জানি যে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে, আর বাংলায় দিন আগে আসে রাত পরে আসে। তো সেই হিসেবে আজকে হলো কি বার? মঙ্গলবার, তাই না? আজকে বাংলা হিসেবে মঙ্গলবার, যদিও এখন রাত, এখন রাতের কথার কথা, এখন রাত, এই রাতের বেলা আপনি যদি বাংলা বলেন তাহলে আজকে বাংলায় হচ্ছে আপনার মঙ্গলবার। আর যদি কালকে, অর্থাৎ আপনি আগামীকাল বুধবার রোজা রাখেন, তাহলে আপনি আজকে নিয়োগ করার সময় বলতে পারেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এটা বাংলায় ঠিক আছে। কিন্তু আরবিতে যদি বলতে চান, আরবিতে আমরা এখন মঙ্গলবারে নাই, আমরা আছি বুধবারে, তাহলে আপনি যদি আগামীকালকের রোজা রাখেন তাহলে আরবিতে আপনাকে বলতে হবে যে নাওয়াইতুয়ান আসুমাল ইয়াউমা, আমি আজ রোজা রাখছি, আরবিতে বলবেন, কারণ আরবিতে রাত আগে আসে। আরবির দিনটা আজকে সূর্য অস্তের সাথে সাথে শুরু হয়ে গেছে, বাংলায় আগামীকাল বুধবার, আর আরবিতে আগামীকাল কিন্তু বুধবার না, আরবিতে আগামীকাল হবে কিবার? বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে আপনি যদি আরবিতে বলতে যান তাহলে বলা উচিত নাওয়াইতুন আসুমাল ইয়াউমা, আমি আজ রোজা রাখার নিয়ত করছি। কিন্তু আপনি বলছেন নাওয়াইতুন আসুমাল ইয়াউমা, আমি নাওয়াইতুন আসুমা গদান, আমি আগামীকাল, তার মানে তাহলে আপনার রোজাটা পরের দিনের রোজা হচ্ছে, আর যেই দিন আপনি সাহারি খাচ্ছেন ওই দিনের রোজার নিয়ত আপনি আরবি হিসেবে করেন নাই, এটা একটা হাস্যকর নিয়ত। এছাড়াও মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এইভাবে নিয়ত করেছেন এমন কোনো প্রমাণ নেই। তাই আমাদের উচিত নিয়ত আমরা মনে মনে করব, বুঝে শুনে করব, বাংলায় করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রোজার কবুল করবেন। তবে রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে এবং যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তের খুব গুরুত্ব আছে, বিশেষ করে রোজার নিয়তেরও গুরুত্ব আছে। প্রতিদিন উচিত আমরা সাহারি খাওয়ার পরে, সাহারির ওয়াক্ত শেষ হওয়ার আগে আমরা ওই দিনের রোজার নিয়ত করে নিব। বাকি আপনি যদি মাসের শুরুতে নিয়ত করে নেন যে আমি পুরো মাসে রোজা রাখবো, ইনশাআল্লাহ পুরো মাসে রোজা রাখার নিয়ত যদি আপনি করে নেন, তাহলে আপনি কোনোদিন যদি রাতের নিয়ত নাও করতে পারেন আপনার রোজা কবুল হয়ে যাবে। এই জন্য মাসের শুরুতে নিয়ত করে নেওয়া উচিত। বাকি মাসের শুরুতে নিয়ত করার পর যদি মাঝখানে কোনো কারণে গ্যাপ যায়, কোনো মহিলার মেন্সের কারণে গ্যাপ গিয়েছে বা আপনার সফরের কারণে, অসুস্থতার কারণে কোনো রোজা যদি মিস চলে যায়, তাহলে আবার নতুন করে নিয়ত করবেন যে আমার দুই তিনটা রোজা মিস গিয়েছে, আমি বাকি পুরো মাস, বাকি 10 দিন 20 দিন বা বাকি পুরো মাস আমি ইনশাআল্লাহ রোজা রাখবো। এভাবে একসাথে আপনি রোজা করে নিতে পারেন, তবে উত্তম হচ্ছে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা নিয়ত করে নেওয়া। নিয়তের অবশ্যই গুরুত্ব আছে, তবে সেই নিয়তটা হতে হবে অবশ্যই আপনার বাংলাতে বুঝে শুনে। নামাজের ক্ষেত্রে একই কথা, রোজার ক্ষেত্রেও একই কথা, এবং সকল ইবাদতের ক্ষেত্রে নিয়ত অন্তরে বুঝে বুঝে করে নিতে হবে, বাংলায় করতে হবে ইনশাআল্লাহ।